এখন বর্ষাকাল যেহেতু মাসাল্লাহ আমার গাছে অনেকগুলো ফুল ফুটেছে ফুলগুলো দেখতে ভারী সুন্দর লাগতেছে বাইরে হচ্ছে টিপ টিপ বৃষ্টি পড়তেছে মুসুলদারের বৃষ্টি অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের চট্টগ্রামে আর হচ্ছে আমি গাছের ফুলগুলো দেখতেছিলাম খুব সুন্দর লাগতেছিল কিছু গাছ হচ্ছে মারা যাচ্ছে বুঝতেছি না কেন এরকম হচ্ছে আর হচ্ছে আমি কুড়িয়ে পাওয়া সে পুতুলিকা গাছগুলো লাগিয়ে দিয়েছে এখানে এগুলো মার্শাল্লা দেখতে খুব সুন্দর হয়েছে আর হচ্ছে আমরা সকালবেলা নাস্তাটা আজকে চুলা এবং হচ্ছে মুড়ি খেয়েছি আর একটু ম্যাজিক মশলা অ্যাড করতেছি সবাই একসাথে বসে হচ্ছে আমরা খেতে পছন্দ করি হয়তো টেবিল বা আদার্স কোথাও খেলে এইভাবে হচ্ছে ফিল নিয়ে খাওয়া যায় না সবাই যখন একসাথে ফ্লোরে বসে এইভাবে আম্মু আসলে আমরা খাই ভালো লাগে আসলে একটু একটু করে কথা বলতেছি গল্প করতেছি খাচ্ছি নাস্তাটা আমরা তখন আর আলাদা খাই না তো এখানে হচ্ছে সবাই খাচ্ছি আর হচ্ছে গল্প করতেছি চোলা মুড়ি ভালো লাগে আসলে এই টাইমগুলো আর আম্মু হচ্ছে আমাদেরকে কাঁঠাল বিচি ছিলে দিচ্ছে কারণ আম্মু চলে গেলে হয়তো বা এই কাঁঠাল বিচিগুলো কেউ ছিলে আর খাইতে চাইবো না আম্মু ভাবতেছি এটা যত আরলি কাঁঠাল বিচি খাওয়া যায় তত বেশি সিদ্ধ করলে নরম হয়ে যায় আর এখানে হচ্ছে আমি আমার লিপস্টিকটা বের করেছি যেহেতু আমি এটা রাতে কিনেছিলাম সেই জন্য ভাবতেছিলাম যে আসলে কালারটা কোনো মানে ডিফারেন্ট হয়ে যাবে কিনা লাইটের আলোতে কিনা তো টেনশনে পড়ে যাচ্ছি আর হচ্ছে দেখতেছি কারণ হচ্ছে এই কালারের লিপস্টিক আমার আগে ইউজ করা হয়নি আমি একটু হচ্ছে ডার্ক কালারের লিপস্টিক ইউজ করি যেহেতু হচ্ছে পছন্দের মানুষের চয়েস করা সেই জন্য হচ্ছে আমিও পছন্দ করেছি এখন পছন্দের মানুষ কী অপছন্দ করছে সেটা দেখার পালা তো হচ্ছে এখন লিপস্টিকটা পরতেছিলাম আর হচ্ছে একটু দিচ্ছি সারাদিন হচ্ছে লিপস্টিক পরে বাসায় ঘুরছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ হচ্ছে খুব হাসি আসতেছিল সবাই আমাকে দেখে হাসতেছিল কারণ হচ্ছে আমি লিপস্টিকটা কোনো মতেই হচ্ছে আমার টুটে হোয়ের সাথে হচ্ছে আমার আগের লিপস্টিকগুলোর সাথে ম্যাচ করতে পারতেছিলাম না এটা একটা সমস্যা হয়ে যাচ্ছিল তো যাই হোক একটা কালারই তো পরে ফেলবো না পড়লেও হয়তো কষ্ট পাবে সেই জন্য হচ্ছে ভাবতেছি এত বাড়াবাড়ি না করে আর হচ্ছে পরে ফেলবো আর পরে দেখতেছিলাম মানে কি ডিপ দিব না হচ্ছে লাইট করব লিপস্টিকের কালারটা এটা নিয়ে বেশ টেনশনে ছিলাম আর হচ্ছে আম্মু হচ্ছে আজকে বাসা বাড়া দিয়ে দিবে বলতেছে আমাদের হচ্ছে খাওয়া না খাওয়া এটা অন্য ইস্যু মাসের শুরুতে হচ্ছে বাসা ভাড়াগুলো দিয়ে দে মানে যতই ঝামেলা থাকুক না কেন আর এদিকে আম্মু হচ্ছে বিরিয়ানি রান্না করতেছে আম্মু আসলে তো হচ্ছে জম্পেশ খাওয়া দাওয়া হয় আমাদের আমরা হচ্ছে বিরিয়ানি রান্না করে তারপরে হচ্ছে গরু মাংস এরা হচ্ছে রোস্ট খাবে বলতেছে তো এই ছবি চলে আমি যেহেতু মুরগি খাই না এটা আমার জন্য একটা সমস্যা মানে বড়ো রকমের এই জন্য হচ্ছে আব্বু হচ্ছে বলে সবসময় যে গরুর মাংস দেওয়ার জন্য এটা একটু এক্সট্রা ফেসিলিটি পাই মধ্যবিত্ত ফ্যামিলি আর কিছু থাকুক না থাকুক মান সম্মানটুকু আছে এটা আমি মনে করি আর এদিকে হচ্ছে বোন পাখিকে নিয়ে হচ্ছে কার্টুন দেখেছে পাখিও বেশ মনোযোগ সহকারে দেখেছো আমাকে একটু ভয় পায় কারণ আমি হচ্ছে ওকে হচ্ছে চুই না এটা আমাকে দেখলে হচ্ছে ও হচ্ছে পালিয়ে বেড়াতে চায় যাই হোক সবাই ভালো থাকবেন আর ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন